যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত সেখানেই যদি এই ধরনের গাফলতি হয়, তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে, তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন। আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কথা বলতে চাই না। মাননীয় স্পিকার, গত 2 তারিখের সংসদ অধিবেশন শুরু হয়, ওই দিন আমি যথারীতি সংসদ এলাকায় এসেছিলাম এবং সংসদে প্রবেশ করতে যখন যাই তখন দ্বার রক্ষীগণ বলেন যে কোভিডের সার্টিফিকেট দিতে হবে। আমার প্রশ্নটি হলো যে আমাকে জানানো হয়নি যে কোভিডের সার্টিফিকেট লাগবে সংসদ অধিবেশনে প্রবেশ করতে হলে। এতে আমি মনে করি ব্যক্তি আব্দুল লতিফ সিদ্দিকীকে নয়, আমার নির্বাচনী এলাকার জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ আমি সংসদ অধিবেশনে যোগ দিতে পারিনি এবং আপনার নেতৃত্বে যে কমিটি আছে সেই কমিটিরতেও আমি অংশগ্রহণ করতে পারিনি। তাই আমার দাবি, যারা এই দায়িত্বে আছেন তারা যথারীতি দায়িত্ব পালন না করে এই আদেশটি কে বা কাহারা জারি করলেন। আদেশদাতা অবশ্যই আদেশ দেবেন, কিন্তু যাদের উপর আদেশ প্রতিপালনের দায়িত্ব তারা যথারীতি সেই বিষয়টি যাদের উপর বর্তাবে তাদেরকে সঠিকভাবে জ্ঞাত করা হয়েছে কিনা। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার বলতে চাই, আমি তন্ন তন্ন করে আমার সেলফোন খুঁজে দেখেছি যে আমার সেলফোনে কোনো বার্তা যায়নি, কোনো বার্তা গেল না। এবং মাননীয় স্পিকার, আপনার দপ্তর থেকে কোনো রকম বিজ্ঞপ্তি গেল না, তারপরে আমাকে সংসদে প্রবেশ থেকে বিরত রাখা হলো, আমার অধিকার ভঙ্গ হয়েছে। আমি বিচার চাই না, ভবিষ্যতে এই ধরনের অপমানজনক ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সংসদে যারা দায়িত্বরত রয়েছেন, দায়িত্ব পালনে যাদের রাষ্ট্র কর্তৃক নিয়োগ দেওয়া হয়েছে, তারা আরও দায়িত্বশীল আচরণ করবেন। মাননীয় স্পিকার, এই সংসদে সংসদ কর্মকর্তাগণ দায়িত্ব পালনে যে পরিমাণ অবহেলা করে, যে ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা জড়িত সেখানেই যদি এই ধরনের গাফলতি হয়, তাহলে রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাদের হাতে, তারা কি পরিমাণ দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন আপনি একটু বিবেচনা করে দেখবেন। আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এর চেয়ে বেশি কথা বলতে চাই না। আমার চ্যালেঞ্জ নয়, আজকে যন্ত্রকৌশলের যুগ। আপনি এখন গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করুন, জানতে চান যে মেসেজটি আমি পেয়েছি কিনা। আমি যদি আমার সেলফোনে এসে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করব এই প্রশ্ন উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।